হয়তো দেখা করার জন্য তারা ব্যাকুল হবে। আমরা তাদেরকে আহ্বান করব যে তারা জানি ওই দেখার জন্য ব্যাকুল না হয়, মানে জোরাজোরি না করে। আমরা তাদেরকে টাইম টু টাইম খবর দিব, সেই খবর দেওয়ার ব্যবস্থাও আমরা করেছি, এবং ওখানে যাতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওখানে তৈরি না হয়, একটা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই দিকেও খেয়াল রেখে আমাদের আর্মি এবং পুলিশ এই বিষয়টি হ্যান্ডেল করবে। কাজেই আমরা এখন পূর্ণ প্রস্তুত আমাদের এই ছেলে মেয়েদেরকে আনার জন্য। তারা এই দেশের সন্তান, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের, এবং এটাও আমাদের দায়িত্ব যাতে কিনা যদি কেউ সংক্রামিত হয় এটা যেন ছড়িয়ে না পড়ে, আমাদের দেশ জাতি নিরাপদে থাকে। সেই জন্য সমস্ত ব্যবস্থা যতটুকু সম্ভব আমরা সেই ব্যবস্থা আমরা নিয়েছি, এবং আপনাদেরও সহযোগিতা চাই আপনারা যাতে এই এই খবরটি যে যে ব্যবস্থাটা আমরা নিয়েছি এই ব্যবস্থাটা আপনারা সুন্দরভাবে প্রচার করবেন, দেশবাসীকে জানাবেন, যাতে কিনা আমরা এই কাজটি সুন্দরভাবে করতে চাই। আপনাদেরও আমরা সহযোগিতা এই বিষয়ে চাই। আমি মোটামুটি আমার এই আলোচনা আমি শেষ করছি। আমাদের যদি মাননীয় মন্ত্রী আছেন এখানে, উনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমাদের দুর্যোগ মাননীয় মন্ত্রী আছেন, দুর্যোগ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী, ওনারও যদি দুই চারটি কথা থাকে আপনারা এখন বলতে শেয়ার বলতে পারেন। আমি যে জিনিসটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল, আমাদের যে ছাত্রছাত্রী যারা আছে তাদের তাদের দুর্গতির কথা শুনে শুনেই উনি আমাদের নির্দেশ দিয়েছেন তাদের স্বদেশে নিয়ে আসার জন্য। প্রথম চায়না গভর্নমেন্ট বলেছিল 14 দিন আগে তারা ওদের রিলিজ করবে না, গতকালকে আমাদের জানিয়েছে যে তাদের তারা একটা পকেট পেয়েছে যখন আমাদের দেওয়া যাবে। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনার সুযোগ নিয়ে নিয়ে আসেন। আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই, ওরা আসবে, এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমরা কোয়ারান্টাইনে রাখবো, তখন যদি পরিবারের লোকজন এখানে তাদের সাথে দেখা করার খুব চেষ্টা না করে, কারণ এরা কেউ অসুস্থ না কিন্তু উই ডোন্ট নো, আর এই জিনিসটার ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। এই দলে যারা আসার 361 জনের মতো এখনও পর্যন্ত আমরা জানি, তারা রেজিস্ট্রেশন করেছে, এর মধ্যে 19টি আপনার পরিবার, 18টি বাচ্চা, মানে 18টি শিশু, আর 2 শিশু 2 বছরের নিচে এরা আসবে। তো আমরাও সবাই ঠিক খুব সেন্সিটিভলি এদের হ্যান্ডেল করব, এবং বাকি অ্যারেঞ্জমেন্ট আমাদের হেলথ মিনিস্ট্রি, আমাদের স্টান মিনিস্ট্রি আয়োজন করেছেন। আজকে খুব তড়িগড়ি করে একটা জিনিস আমরা টের পেলাম যে বাংলাদেশের ক্যাপাসিটি আছে এই অল্প সময়ে, কালকে সন্ধ্যায় আমরা ডিসিশনটা হয়, আর ওই অল্প সময়ে যে সবাই মিলে এই যে অ্যারেঞ্জমেন্টটা করা, আমি এই জন্য সব মন্ত্রণালয়ের সব সরকারি কর্মচারী এবং মন্ত্রণালয়ের মন্ত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই। উই হ্যাভ অ্যাচিভ ক্যাপাসিটি, দিস ইজ এ নিউ বিগিনিং, অসংখ্য ধন্যবাদ। বিমানে স্পেশাল একটা ফ্লাইট, আপনি জানেন যে সমুদ্রে বেশি দেশে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানকার, এবং বেশ কয়েকটি দেশ থেকে তারা চীন থেকে যে সমস্ত ফ্লাইট আসছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা সে তেমনভাবে ভাবছেন কিনা, আসলে যে চীনের সাথে ফ্লাইট যোগাযোগটা বন্ধ করে দেওয়া, যদিও সেটা